Assalamualaikum everyone, welcome back to another video of Ajke Ki Aakbo by Suha. So, এই যে এখানে যে মাটির মটকা গুলো দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা যারা চিটাগং থাকেন অবশ্যই জানবেন যে স্টেডিয়ামের ওখানে অনেক মজার মালাই চা মটকা চা পাওয়া যায়। তো একদিন রাতে আমরা আমাদের নেবাররা আমরা সবাই মিলে প্রায় 16 থেকে 18 জন স্টেডিয়ামের ওখানে গিয়েছিলাম মটকা চা খেতে, জাস্ট রাতের বেলায় এমনি ঘুরতে 11:30 নাকি 11:00 দিকে। তো ওইখান থেকে মাত্র এই 3টা মটকা আমার একটা ছোট বোন নিয়ে এসেছিল। তো পরে আমি ওদের বাসায় যখন যাই তখন দেখি যে এরকম এই মটকাগুলো পড়ে আছে, আমি বললাম যে আমাকে দিয়ে দে, আমি এগুলো সুন্দর করে কালার করে দেবো। সো এরপর নিয়ে আসলাম, অ্যান্ড সেই আবার সেম কাহিনী, আমি কনফিউজ ছিলাম যে কীভাবে কালার করব, অ্যান্ড আমার কাছে অনেকগুলো কালার পড়েছিল, তো ওগুলো ইউজ না করতে করতে মায়াও হচ্ছিলো যে শুকায় যাচ্ছে। তো আমি ভাবলাম যে আচ্ছা যেই মেটালিক কালারগুলো আছে সেগুলো দিয়ে একটা লুক দেওয়া ট্রাই করি। সো তিন কালারের বেস দিয়ে নিয়েছি, অ্যাক্রিলিক কালার দিয়ে যেগুলো মেটালিক না, আর উপরে যে মুখটা আছে সেখানে হচ্ছে আমি মেটালিক কালারটা দিয়েছি। তারপর হচ্ছে ওই সেম কালারেরই কালারটা দিয়ে এই ফ্লাওয়ারগুলো আঁকছি বেসের উপরে। ইদানিং না কি হয়েছে, বাসায় যাই পড়ে থাকে মনে হয় যে আমি সব কিছু কালার করে ফেলি। সো আমার পেইন্ট করা শেষ, কোনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।